সরকার কি তাহলে চ্যাটজিপিটি বন্ধ করে দিচ্ছে? বন্ধ করে দিচ্ছে আমাদের প্রিয় সব এআই টুল? সম্ভবত না। তবে বিশ্ব নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই এআই কে নিয়ন্ত্রণের বিষয়ে একমত। সম্প্রতি হোয়াইট হাউস এবং যুক্তরাজ্যে এআই নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে এই বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। এআই নিয়ন্ত্রণে নতুন কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কোন পদক্ষেপগুলো আগে থেকেই কার্যকর ছিল? বিশ্ব নেতৃবৃন্দ, প্রযুক্তি ব্যবস্থাপক এবং এআই বিশেষজ্ঞরা সবাই যুক্তরাজ্যে জড়ো হন। কিভাবে এআই এর হাতে পরাজিত হওয়া ঠেকানো যায়, এটি ছিল তাদের আলোচনার বিষয়। আমাদের অস্তিত্ব যেসব কারণে ঝুঁকিতে আছে, এই ব্যাপারটি তাদের মধ্যে অন্যতম। এই প্রযুক্তি থেকে যদি ভুল কিছু হয়ে যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় হতে পারে। তবে সমালোচকরা বলছেন, পক্ষপাতদুষ্ট ভুল তথ্য বা গুরুতর যেসব অভিযোগ এআই এর বিরুদ্ধে রয়েছে, সেদিক থেকে নজর সরাতেই এমন ভয় দেখানো হচ্ছে। তবে যাই হোক, আমাদের আসল দরকার হলো এআই কে নিয়ন্ত্রণ করা। কে নির্ধারণ করবে এআই বিষয়ক নীতিমালা? যুক্তরাষ্ট্র ভাবছে এই দায় তাদের উপরই বর্তায়। এআই আবিষ্কারের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানকে পথপ্রদর্শক বলা হয়, তাদের সবাই যুক্তরাষ্ট্র। এআই নিয়ন্ত্রণে সারা বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করা বা বৈশ্বিক জনমত তৈরি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেভাবে ভূমিকা রাখতে পারে, তা আর কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। বৈশ্বিক মানদণ্ড বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। এই আদেশে ভোক্তার গোপনীয়তা রক্ষা এবং এআই বিষয়ক বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতেই বলা হয়েছে। একই সাথে এআই এর কন্টেন্টে জলছাপ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এআই নির্মাতাদেরকে নিরাপত্তা সম্পর্কিত গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্র সরকারকে জানাতে বলা হয়েছে। তবে কার্যকর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি বৈশ্বিক পরিকাঠামো দরকার। এই লক্ষ্যে একটি বৈশ্বিক নীতিমালা তৈরি করতে একটি এআই কাউন্সিল গঠিত হয়েছে। এআই সিস্টেম তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় আচরণবিধির একটি খসড়া পাশ করেছে G7-ভুক্ত দেশগুলো। আর কি কি করা হচ্ছে? ইউরোপীয় ইউনিয়নে চলছে এআই বিষয়ক আইন তৈরির প্রক্রিয়া। এর লক্ষ্য হল ঝুঁকি হিসাব করে এআই অ্যাপসমূহ নিয়ন্ত্রণ করা। কম ঝুঁকিপূর্ণ অ্যাপগুলোর উপর সম্ভবত কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কর্মী নিয়োগ ব্যবস্থার মতো ঝুঁকিপূর্ণ এআইগুলোর উপর জারি করা হবে কঠোর নিয়ন্ত্রণ। বায়োমেট্রিক নজরদারির মতো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অ্যাপগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তার পরও ভারতে এআই নিয়ন্ত্রণে দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অবস্থান জানান দেওয়ার পর পরিবর্তন এসেছে ভারতীয় সরকারের চিন্তাভাবনায়। প্রযুক্তি সংশ্লিষ্টরা এখনই এ বিষয়ে পরামর্শ দিতে প্রস্তুত। প্রথম বিষয়টি হলো, এখানে অবশ্যই কোনো ধরনের পক্ষপাত বা বৈষম্য থাকা যাবে না। তা হতে পারে লিঙ্গভিত্তিক বৈষম্য, জাতিগত বৈষম্য এবং অন্যান্য বিষয়গুলো। দ্বিতীয়টি হলো জবাবদিহিতা। ধরুন, আমি একটা এআই সিস্টেম তৈরি করলাম, এরপর বিভিন্ন অ্যাপ্লিকেশনে তা ব্যবহার করব, কিন্তু এটা ব্যর্থ হলে তার জন্য কে দায়ী থাকবে? এর দায় কি আমার, নাকি যারা একে বিভিন্ন জায়গায় ব্যবহার করলো তাদের? এআই নিয়ে ভারতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে, কিন্তু এআই ব্যবহারের নৈতিক বিষয়গুলো নিয়ে এখনো তেমন আলোচনা শুরু হয়নি।